সায়ন ঘোষ, আমি একজন মোহন বাগান সাধারণ মোহন বাগান সমর্থক। আজকে 15 ফেব্রুয়ারি এক বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ প্রতিবাদ মূলত ক্লাবের অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেই জন্যই আজকে ক্লাবে আমাদের প্রপার ইনভেস্টর নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, ক্লাবের কোনো প্রপার ইউথ ডেভেলপমেন্ট নেই, ক্লাবের নিজস্ব কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো প্রপার সাইন্টিফিক ওয়েতে ক্লাবকে পরিচালনা করা হয় না, প্লেয়ার ম্যানেজমেন্ট করা হয় না। আমাদের ক্লাবের যেসব নির্বাচনে যেসব প্রতিশ্রুতিকর্তারা দিয়েছিলেন আজ 3 মাসের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, তার একটাও ফুলফিল হয়নি। ক্লাব সমস্ত দিক থেকে আমরা সমর্থকরা দেখতে পাচ্ছি খাদের অন্ধকারে তলিয়ে যাচ্ছে, যেখানে রিলেটিভলি নতুন ক্লাবগুলো বিভিন্নভাবে নিজেদের ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে নিজেদেরকে নিজেদের ভবিষ্যৎ সিকিউর করছে, সেখানে আমাদের ক্লাবের সেই জাতীয় কোনো রকম ধারণা আমরা দেখতে পাচ্ছি না। সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে একটা বিক্ষোভ প্রতিবাদের জন্য জমায়েত হয়েছি। এর আগেও আমাদের প্রতিবাদ বিভিন্ন সময় কলকাতা লীগ চলাকালীন থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই সুযোগ হয়েছে আমরা আমাদের প্রতিবাদ তুলে ধরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সাধারণ মানুষের মাধ্যমে, পোস্টারিং ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে। আজকে আমরা ক্লাবে একটা বিশালভাবে জমায়েত করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই জমায়েত প্রত্যেকটা মুহূর্তে চলবে, এবং কখন চলবে সেটুকু সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের পাশে থাকবেন, এই বলেই আমাদের আশা ধারণা।